দিদিকে বলছি, দিদি আপনি ওসিকে কোনো কিছু করলেন না, আপনি ছুটি পাঠালেন কেন? এর উত্তরটা আপনাকে দিতে হবে। যে মেন আসামি ওখানকার উপপ্রধান হাসু, আপনি তাকে গ্রেপ্তার করছেন না কেন? এসপি তাকে জিজ্ঞাসা করলেন না কেন? আপনি সিট গঠন করেছেন, ঠিক আছে, আপনি সিট করেছেন, সিটকে কি আপনি জিজ্ঞাসা করেছেন যে তুমি ওসিকে ধরেছ? কেন ওসিকে ধরোনি? সিটকে জিজ্ঞাসা করেছেন এসপিকে ধরেছ? কেন ধরোনি? আপনি দিদি বলুন তো, প্রথম পোস্টমার্টম করেছে আপনার আপনার প্রশাসন পোস্টমার্টম করেছে, প্রথম যে পোস্টমার্টম করেছে তার রিপোর্টে বলল আনিস খান ড্রিঙ্ক করেছিল, মদ খেয়েছিল। তা সত্যি কি সে মদ খেয়েছিল? তাহলে আপনি বললেন আপনার আপনার ডাক্তাররা কি বললো পোস্টমার্টম করে রিপোর্ট করে, যে এ নাকি মদ খেয়ে মারা গেছে। দ্বিতীয় পোস্টমার্টম হলো, সেখানে মদের কোনো উল্লেখ নেই, সেখানে বলছে প্রায় ন জায়গায় না 11 জায়গায় ক্ষতবিক্ষত আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মাথার ঘিলু বেরিয়ে গেছে। তাহলে এই যে পোস্টমার্টম যে ভুল করলো রিপোর্ট দিল, এই ডাক্তারকে কি আপনি জিজ্ঞাসা করেছেন? এই ডাক্তারকে কেন জিজ্ঞাসা করেননি আপনি, যে তুমি ভুল তুমি তথ্য দিলে কেন, ভুল রিপোর্ট দিলে কেন? আপনি কেন আপনি একে জিজ্ঞাসা করেন? ওর সঙ্গে মুখ্যমন্ত্রী খেপে গিয়ে বললেন, এ ফিরাদ হাকিম, তুমি টোটাল ডিএমকে নিয়ে ইমিডিয়েটলি ফুরফুরা শরীফে যে 19 জন আছে এনাদেরকে নিয়ে বসে সব কাজগুলো করো, কোনো রকম যেন কিছু করতে কোনো রকম যেন কোনো রকম কাজ যেন গাফলতি না হয়। উনি আর একটা জোর করে বললেন, ফুরফুরা শরীফকে আমি খুব মহাব্বত করি, ফুরফুরা শরীফে যেন কোনো কাজ না বাকি থাকে। তখন আমি বললাম, দিদি ফুরফুরা শরীফে যে হসপিটালটা আছে, পশ্চিমবাংলা স্বাধীন হবার পর সর্বপ্রথম ফুরফুরা শরীফ হসপিটালটা দাদা হুজবির কেবলা করেছেন, গ্রামীণ হসপিটাল সর্বপ্রথম দাদা হুজবির কেবলা করেছেন, সে হসপিটালটা এখন জাঙ্গিপাড়ার আন্ডারে আছে, জাঙ্গিপাড়া যদি ওষুধ দেয় তখন কাজ হবে, জাঙ্গিপাড়া ওষুধ না দিলে ওখানে কোনো ট্রিটমেন্ট হবে না, ওখানে ভালো ডাক্তার নেই। উনি সঙ্গে সঙ্গে আমার সামনে ফোন করলেন, জানি না যে হসপিটাল ইনচার্জ আছে তাকে ফোন করে বলে এই ফুরফাশিপটাকে ফুরফাশিপ হসপিটালটা আছে বিরাট উন্নয়ন করো, যেটা দরকার সেটা করো, এবং পিস সাহেবদেরকে নিয়ে যেটা ওনারা বলবে সেটা করো, আর জাঙ্গিপাড়া আন্ডারে না থাকে ওটাকে আলাদা আলাদা করে দাও, করে দিয়ে টোটাল ফুরফুরা শরীফে হসপিটালটার দিকে টোটাল লক্ষ্য রাখো। আপনাকে আমি জানাতে চাইছি, সিট কী করছে না করছে আপনি জানেন, আপনি অভিভাবক, আপনি ঠিক করেছেন, আমি আপনার কাছে জানতে এসেছি, আমি সিটকে চিনিনি, আমি আপনাকে চিনি তাই আপনার কাছে এসেছি। আর আগামী দিন সিট কী করলো না করলো আমি জানি না, আমি আপনাকে জোর গলায় বলে যাচ্ছি, আমরা সিবিআই চাই, দরকারে রাজ্যপালের কাছে যাব, দরকারে রাষ্ট্রপতির কাছে যাব, আমি আপনাকে বলে গেলাম জোর গলায়। আর আপনাকে আমি বলছি আর একটা কথা, এর শেষ দেখে আমি ছাড়বো, আমরা এর শেষ দেখে আমি ছাড়বো। গত 14 তারিখে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকেছিলেন, যে ফুরফুরা শরীফের ব্যাপার নিয়ে আমি অনেক কিছু শুনছি বা আপনি আমাকে অনেক মেসেজ পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, এসব কাজ হচ্ছে না, কি ব্যাপার? তো আমি বললাম, দেখেন ফুরফুরা শরীফে আপনি 76 কোটি টাকা দিয়েছেন, কি কাজ হয়েছে না হয়েছে আপনাকে আমি দেখাবার জন্য কিছু ভিডিও পাঠিয়েছি, সত্যি কি 76 কোটি টাকার কাজ হয়েছে? এই উজুখানা থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে ফুরফুরা শরীফে যেসব মাজার আছে সেসব জায়গায় কোনো বাত্তি নেই, কোনো উজুখানা নেই, বহু মাজার শরীফে উজুখানা হয়নি, বাত্তি নেই, এইসব 76 কোটি টাকা কি অরিজিনাল কাজ হয়েছে এটা জানাবার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বললাম, যে এই কাজগুলো কাকে দায়িত্ব দিয়ে করিয়েছেন, কে সে ফুরফুরা শরীফের উন্নয়ন পরিষদ আছে সে কে, ব্যক্তিটাকে কজন আছে কে, ফুরফুরা শরীফে যে বয়োজ্যেষ্ঠ পীরেরা আছেন বা ফুরফুরা শরীফের একটা কমিটি আছে 19 জন, তাদের মধ্যে কেউ নেই কেন? এইসব যখন বললাম সঙ্গে সঙ্গে উনি ফিরাদ হাকিমকেও বললো, কী গো তুমি তো চেয়ারম্যান আছো তো এইসব কথাবার্তা শুনছি কেন, কী ব্যাপার? তো উনি বললেন, না ফুরফুরা শরীফের অমুক সাহেব আছেন, অমুক পীরজাদা আছেন, তিনার উপরে দায়িত্ব দিয়ে সব কিছু কাজ করানো হয়। তখন সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী খেপে গিয়ে বললেন, এ ফিরাদ হাকিম, তুমি টোটাল ডিএমকে নিয়ে ইমিডিয়েটলি ফুরফুরা শরীফে যে 19 জন আছে এনাদেরকে নিয়ে বসে সব কাজগুলো করো, কোনো রকম যেন কিছু করতে কোনো রকম যেন কোনো রকম কাজ যেন গাফলতি না হয়। উনি আর একটা জোর করে বললেন, ফুরফুরা শরীফকে আমি খুব মহাব্বত করি, ফুরফুরা শরীফে যেন কোনো কাজ না
বাকি থাকে। তখন আমি বললাম, দিদি, ফুরফুরা শরীফে যে হসপিটালটা আছে, পশ্চিমবাংলা স্বাধীন হবার পর সর্বপ্রথম ফুরফুরা শরীফ হসপিটালটা দাদা হুজুর কেবলা করেছেন, গ্রামীণ হসপিটাল সর্বপ্রথম দাদা হুজুর কেবলা করেছেন, সে হসপিটালটা এখন জাঙ্গিপাড়ার আন্ডারে আছে। জাঙ্গিপাড়া যদি ওষুধ দেয় তখন কাজ হবে, জাঙ্গিপাড়া ওষুধ না দিলে ওখানে কোনো ট্রিটমেন্ট হবে না, ওখানে ভালো ডাক্তার নেই। উনি সঙ্গে সঙ্গে আমার সামনে ফোন করলেন, জানি না যে হসপিটাল ইনচার্জ আছে তাকে ফোন করে বলে, এই ফুরফাশিপটাকে ফুরফাশিপ হসপিটালটা আছে বিরাট উন্নয়ন করো, যেটা দরকার সেটা করো, এবং পিস সাহেবদেরকে নিয়ে যেটা ওনারা বলবে সেটা করো, আর জাঙ্গিপাড়া আন্ডারে না থাকে ওটাকে আলাদা করি আলাদা করে দাও, করে দিয়ে টোটাল ফুরফুরা শরীফে হসপিটালটার দিকে টোটাল লক্ষ্য রাখো। এইসব আলোচনা করার পরে আমি উনি আমাকে বলেন যে আনিস খানের ব্যাপারটা নিয়ে, আমি দেখেন আনিস খান এর ব্যাপারটা নিয়ে আপনার কাছে আমার তো সবথেকে বেশি মানে রাগ হচ্ছে, যদি বলেন কেন। আমি দিদিকে বললাম, দিদি, আনিস খানকে মেরেছে পুলিশ, পুলিশ গিয়ে আনিস খানকে মেরেছে, পুলিশ পাঠিয়েছে হাবলদারকে, পুলিশ পাঠিয়েছে সিভিলকে, সিভিল পুলিশকে, ওসি, ওসিকে কি আপনি কোনো জিজ্ঞাসা করেছেন? ওসিকে কেন আপনি সাসপেন্ড করবেন, ওসিকে কেন ছুটি পাঠাবেন? আগে ওসিকে আপনি জিজ্ঞাসা করেন। ওসি কার নির্দেশে পুলিশ পাঠালো, আনিস খানকে ফোন করলো? আমি দিদিকে বলছি, দিদি, আপনি ওসিকে কোনো কিছু করলেন না, আপনি ছুটি পাঠালেন কেন? এর উত্তরটা আপনাকে দিতে হবে। যে মেন আসামি ওখানকার উপপ্রধান হাসু, আপনি তাকে গ্রেপ্তার করছেন না কেন? এসপি তাকে জিজ্ঞাসা করলেন না কেন? আপনি সিট গঠন করেছেন, ঠিক আছে, আপনি সিট করেছেন, সিটকে কি আপনি জিজ্ঞাসা করেছেন যে তুমি ওসিকে ধরেছ, কেন ওসিকে ধরোনি? সিটকে জিজ্ঞাসা করেছেন এসপিকে ধরেছ, কেন ধরোনি? আপনি দিদি বলুন তো, প্রথম পোস্টমার্টম করেছে আপনার আপনার প্রশাসন, পোস্টমার্টম করেছে প্রথম যে পোস্টমার্টম করেছে তার রিপোর্টে বলল আনিস খান ড্রিঙ্ক করেছিল, মদ খেয়েছিল। তা সত্যি কি সে মদ খেয়েছিল? তাহলে আপনি বললেন আপনার আপনার ডাক্তাররা কি বললো পোস্টমার্টম করে রিপোর্ট করে, যে এ নাকি মদ খেয়ে মারা গেছে। দ্বিতীয় পোস্টমার্টম হলো, সেখানে মদের কোনো উল্লেখ নেই, সেখানে বলছে প্রায় ন জায়গায় না 11 জায়গায় ক্ষতবিক্ষত আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মাথার ঘিলু বেরিয়ে গেছে। তাহলে এই যে পোস্টমার্টম যে ভুল করলো, রিপোর্ট দিল, এই ডাক্তারকে কি আপনি জিজ্ঞাসা করেছেন? এই ডাক্তারকে কেন জিজ্ঞাসা করেননি আপনি, যে তুমি ভুল তুমি তথ্য দিলে কেন, ভুল রিপোর্ট দিলে কেন, আপনি কেন আপনি একে জিজ্ঞাসা করেননি? দিদি, আপনি আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আমি আপনার কাছে এসেছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসিনি, আমি আজকের এসেছি মুখ্যমন্ত্রীর কাছে। যেই দিন আপনার বাড়িতে যাব সেই দিন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব, আর আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর কাছে, আপনাকে আমি জানাতে চাইছি। সিট কী করছে না করছে আপনি জানেন, আপনি অভিভাবক, আপনি ঠিক করেছেন, আমি আপনার কাছে জানতে এসেছি। আমি সিটকে চিনিনি, আমি আপনাকে চিনি, তাই আপনার কাছে এসেছি। আর আগামী দিন সিট কী করলো না করলো আমি জানি না, আমি আপনাকে জোর গলায় বলে যাচ্ছি, আমরা সিবিআই চাই, দরকারে রাজ্যপালের কাছে যাব, দরকারে রাষ্ট্রপতির কাছে যাব, আমি আপনাকে বলে গেলাম জোর গলায়। আর আপনাকে আমি বলছি আরেকটা কথা, এর শেষ দেখে আমি ছাড়বো, আমরা এর শেষ দেখে আমি ছাড়বো।